আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আমি জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষিকা, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর শাখা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আচ্ছা, আমি এখন তোমাদের ইংলিশ ক্লাস নিব। তোমরা ইংলিশ গ্রামার বই এবং সিডাব্লু খাতা নিয়ে বসো, ঠিক আছে? গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের মনে আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম রিয়ারেন্স এবং ম্যাচিং। আচ্ছা, আমি একটু ম্যাচিংটা একটা ম্যাচিং তোমাদের ধরি, দেখি তোমরা পারো কিনা। আমরা কি পড়েছিলাম? ওয়ান রোজ ইজ কি পড়েছিলাম, রেড না ব্লু? হ্যাঁ, ঠিক বলেছ, রেড। ওয়ান রোজ ইজ রেড। ওকে, আজকে আমি তোমাদেরকে পড়াবো আর্টিকেল। আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই আর্টিকেল পাঠ শেষে তোমরা আর্টিকেলের সংজ্ঞা বলতে পারবে ও লিখতে পারবে, আর্টিকেলের প্রকারভেদ বলতে পারবে, ঠিক আছে? এবং আর্টিকেলের ব্যবহার সম্পর্কে বলতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আর্টিকেল কি আছে? এখানে হোয়াট ইজ আর্টিকেল, আর্টিকেল কাকে বলে, তাই না? আর্টিকেল কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোন নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট রূপে বুঝায় তাকে আর্টিকেল বলে। ইংরেজিতে এ এন ডিকে আর্টিকেল বলে, ঠিক আছে? নির্দিষ্ট এবং নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ভাবে বুঝায় তাকে আর্টিকেল বলে। ইংরেজিতে কি বলেছি? এ এন ডি, এই তিনটিকে আর্টিকেল বলে। যেমন আই স এ বার্ড, ঠিক আছে? দিস ইজ এন আমব্রেলা, দ্য গার্ল ইজ রিডিং। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি আছে এখানে। হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল আর দেয়ার এন্ড হোয়াট আর দে, কি বলেছে? আর্টিকেল কত প্রকার ও কি কি? আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার, ঠিক আছে? যেমন ইনডিফিনিট আর্টিকেল, একটা ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? ইনডিফিনিট ডেফিনিট। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলেছে। আমরা এখন আর্টিকেলের প্রকারভেদের সংজ্ঞাগুলো করি। হোয়াট ইজ ইনডিফিনিট আর্টিকেল, গিভ এক্সাম্পল। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? এক্সাম্পল দিতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখো, ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট রূপে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে, ঠিক আছে? যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট ভাবে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। পরে কি বলেছে? গিভ এক্সাম্পল, এক্সাম্পলটা দেখো। এক্সাম্পল, আই স এ বার্ড, আই স এ বার্ড, ঠিক আছে? আই স এ বার্ড। তারপরেটা দেখো কি বলেছে। হোয়াট ইজ ডেফিনেট আর্টিকেল, গিভ এক্সাম্পল, ঠিক আছে? হোয়াট ইজ ডেফিনেট আর্টিকেল, গিভ এক্সাম্পল। ডেফিনেট আর্টিকেল কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে? তাহলে ডেফিনেট আর্টিকেলটা কি? যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট রূপে বুঝায় তাকে ডেফিনেট আর্টিকেল বলে, ঠিক আছে? এটা হচ্ছে নির্দিষ্ট রূপে বুঝায়, সেটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, ঠিক আছে? ইংরেজিতে দিকে আমরা কি বলি? ডেফিনেট আর্টিকেল বলি, ঠিক আছে? তারপর কি বলেছে? গিভ এক্সাম্পল, এটার এক্সাম্পলটা দেখো। এক্সাম্পল, দ্য গার্ল, দ্য গার্ল ইজ রিডিং, ঠিক আছে? দ্য গার্ল ইজ রিডিং। ওকে, তাহলে আমরা বুঝেছি আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট ডেফিনিট। ইনডিফিনিটটা কি? আমরা সাধারণভাবে সংক্ষেপে এ এন বলতেই ইনডিফিনিট আর্টিকেলকে বুঝবো, আর দি বললে ডেফিনিট আর্টিকেলকে বুঝবো, ঠিক আছে? এখন আমরা আসো আর্টিকেলের ব্যবহার সম্পর্কে জানি। আচ্ছা দেখো, এখানে দেখো আর্টিকেল, দ্য ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল, ঠিক আছে? দ্য ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল, এ এর ব্যবহার। সাধারণত ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ এবং
তার পূর্বে কি বসে? এ বসে। যদি ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসবে, আর ভাওয়েল থাকলে, ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে। যদি ভাওয়েল হয় তাহলে তার পূর্বে কি হবে? এন হবে। যেমন এ ক্যাট, এন এন আপেল। দেখো কি বলছে, এ ক্যাট। এখানে সিটা কি কনসোনেন্ট, এর জন্য এ বসেছে। এটা কি ভাওয়েল, এর জন্য এখানে কি বসছে? এন বসছে। ঠিক আছে, তার কি বলছে? সাধারণত ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ, এবং ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে। ঠিক আছে, যেমন এ ক্যাট এন অ্যাপেল। ঠিক আছে, দুই নম্বরটা দেখো, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসে। ঠিক আছে, শব্দের শুরুতে ভাওয়েল আছে কিন্তু সেই ভাওয়েলের উচ্চারণটা কি হয়েছে? ইউ এর মতো হয়েছে। ঠিক আছে, তার পূর্বে তাহলে কি বসবে? এ বসবে। ওকে, দেখো কি বলেছে, যেমনটা হি হ্যাজ এ ইউনিফর্ম, ইউটা এই ইউটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে। এখানে কি হয়েছে? ইউ তো ভাওয়েল, এই যেখানে এ বসছে দেখছো, এই যে এ, হি হ্যাজ এ ইউনিফর্ম। তারপরে দেখো এন এর ব্যবহার, শব্দের শুরুতে যদি এইস অনুচ্চারিত থাকে তবে তার পূর্বে এন বসে। এইসটা কি উচ্চারণ হবে না, অনুচ্চারিত থাকবে। ঠিক আছে, সেটা তার পূর্বে কি বসবে? এন বসবে। যেমন আলম ইজ এন অনেস্ট ম্যান। ঠিক আছে, এই যে এইসটা অনুচ্চারিত আছে এই জন্য এখানে কি বসছে? এন বসছে। আবার দেখো, শব্দের শুরুতে যদি এইচ অনুচ্চারিত থাকে তবে তার পূর্বে এন বসে। যেমন আলম ইজ এন অনেস্ট ম্যান। ঠিক আছে, তারপরেটা দেখো, যদি ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল থাকে তবে তার পূর্বে এন বসে। ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে কি হবে? এন বসবে। যেমন এন আমব্রেলা এন অক্স। ঠিক আছে, এন আমব্রেলা এন অক্স। আবার এটা হতে পারে এন এন অ্যাপেলও হতে পারে, তাই না? তারপরে দেখো, ভাওয়েল এর প্রথম অক্ষর কনসোনেন্ট হয়েও যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এন বসে। কি বলেছে এটা? ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট যদি হয়, হয়েও কনসোনেন্ট হওয়ার পরেও যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এন বসবে। দেখো এন এম এ, এন এম এ, এই জন্য কি হয়েছে? এন বসছে, এন এমপি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু দেখো, আমরা দি এর ব্যবহার সম্পর্কে পড়বো। দা ইউজ অফ ডেফিনেট আর্টিকেল, দা দি এর ব্যবহার। দেখো, কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পূর্বে দি বসে। কোন নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা বস্তু যেটাই হোক, তার পূর্বে কি বসবে? দি বসবে। যেমন দা গেম স্টার্টেড এট 4 o'clock। ঠিক আছে, তারপরটা দেখো, এক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। ঠিক আছে, এক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। যেমন দা কাউ ইজ এ 4-footed এনিমেল। তারপরটা দেখো, নদী সাগর উপসাগর পর্বতশ্রেণী জাহাজ ধর্মগ্রন্থ পত্রিকা গ্রহ নক্ষত্র দিকসমূহ ইত্যাদি শব্দের পূর্বে দি বসে। ঠিক আছে, নদী সাগর উপসাগর পর্বতশ্রেণী জাহাজ, তারপরটা কি ধর্মগ্রন্থ পত্রিকা গ্রহ নক্ষত্র দিকসমূহ ইত্যাদি শব্দের পূর্বে দি বসে। যেমন দা পদ্মা ইজ দা লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। ঠিক আছে, দা পদ্মা নির্দিষ্ট করে বুঝিয়েছে, পদ্মা যে পদ্মা সে নদী, নদীর নাম। তারপর দেখো, দা কোরআন ইজ দা হলি বুক অফ দা মুসলিমস, এই যে ধর্মগ্রন্থ, কোরআনটা কি ধর্মগ্রন্থ আমাদের, তাই না? দা কোরআন ইজ দা হলি বুক অফ দা মুসলিমস। ঠিক আছে, আমরা এটা তাহলে বুঝতে পেরেছি। এখন
আমরা সবাই, তোমরা সিডব্লিউ খাতা নাও, আমরা সবাই একটু সিডব্লিউ লিখবো, ঠিক আছে? আজকে আমাদের সিডব্লিউ আমাদের আজকে সিডব্লিউ নাম্বার 24। আচ্ছা, আজকে আমাদের সিডব্লিউ নাম্বার হবে 34। Mr. Money is dash Bangladeshi. Bangladeshi. ঠিক আছে? তিন নাম্বার is dash honest man. Chan number dash art is round. আচ্ছা, ফাইভ নাম্বার হি হ্যাজ ড্যাশ আমব্রেলা। সিক্স নাম্বার বার্ড। সেভেন নাম্বার দিস ইজ ড্যাশ অ্যাপেল। এইট নাম্বার ড্যাশ স্কাই is blue. Nine there is dash university at Dhaka. ঠিক আছে, এখানে খেয়াল করো, ড্যাশ সান রাইজেস ইন দা ইস্ট। ঠিক আছে, ড্যাশ সান রাইজেস ইন দা ইস্ট, সান তো একটাই, তাই না? নির্দিষ্ট করে বুঝিয়েছে সূর্যকে, তাহলে এখানে কি হবে? দি। ঠিক আছে, আমরা এখানে কি লিখবো? দি। ঠিক আছে, তারপরে দেখো, মিস্টার মমিন ইজ ড্যাশ বাংলাদেশি। মিস্টার মমিন ইজ ড্যাশ বাংলাদেশি। বাংলাদেশি এখানে কি বিটা কনসোনেন্ট, তাহলে কি হবে? এ।
তাই না এ তারপরে দেখো হাবিব ইজ ড্যাশ অনেস্ট ম্যান হাবিব ইজ ড্যাশ অনেস্ট ম্যান এইটা কি ইওর মত উচ্চারিত হয়েছে তাই না অনুচ্চারিত হয়েছে এইটা কি হয়েছে অনুচ্চারিত রয়েছে তাহলে কি হবে an honest man ঠিক আছে তারপরটা ড্যাশ আর তিস রাউন্ড আর্থ পৃথিবী পৃথিবী তো একটাই তাই না এখানে কি হবে নির্দিষ্ট করে বলেছে দি হি হ্যাজ ড্যাশ আমব্রেলা ইউ ভাওয়েল তাহলে কি হবে an তারপরটা আই স ড্যাশ বার্ড এখানে হবে বি হলো কি কনসোনেন্ট এ বার্ড তারপরেরটা দেখো দিস ইজ ড্যাশ অ্যাপেল এ হলো ভাওয়েল এন অ্যাপেল তারপরটা ড্যাশ স্কাই ইজ ব্লু স্কাই আকাশ আকাশ একটা তাহলে কি হবে নির্দিষ্ট করে বুঝিয়েছে দি তারপরে কি লিখছে দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটি এখানে ইয়ের মতো উচ্চারিত হয়েছে এই জন্য এখানে এ হয়েছে আচ্ছা একটু দেখো এখানে দা সান রাইজেস ইন দা ইস্ট আমরা দি বসিয়েছি মিস্টার মুমিন ইজ এ বাংলাদেশি হাবিব ইজ এ অনেস্ট ম্যান দা আর্থ ইজ রাউন্ড হি হ্যাজ অ্যান আমব্রেলা আই স এ বার্ড তারপরটা দিস ইজ and apple তারপর কি পড়েছে আমরা the sky is blue there is a university at dhaka এটা তোমরা সবাই cw কপিতে তুলে নাও ঠিক আছে আমাদের cw নাম্বার কিন্তু 20 30 cw নাম্বার কত 34 ঠিক আছে cw নাম্বার 34 ঠিক আছে আচ্ছা আজকে আমরা কি কি পড়লাম আর্টিকেল পড়লাম আর্টিকেলের সংজ্ঞা পড়লাম আর্টিকেলের প্রকারভেদ পড়লাম তাই না আর্টিকেলের আর ব্যবহার আর্টিকেলের ব্যবহার করেছি তাহলে কি বলছে আর্টিকেল কাকে বলে নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্টভাবে বুঝালে তাকে আর্টিকেল বলে আর্টিকেল কয় প্রকার পড়েছি আর্টিকেল দুই প্রকার পড়েছে একটি ইনডিফিনিট আর্টিকেল একটা ডেফিনিট আর্টিকেল ঠিক আছে তাহলে আমি তোমাদের জিজ্ঞেস করি বলতো আর্টিকেল কয় প্রকার দুই প্রকার হ্যাঁ ঠিক আর্টিকেল দুই প্রকার আর কি পড়েছি এ এনটা কি আর্টিকেল এ এনটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর ডিটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল সাধারণ ভাবে আমরা কি কি পড়লাম যে সাধারণ ভাবে কনসোনেন্টের আগে কি বসে এ বসে ভাওয়েলের আগে এন বসে আর নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে দি বসে তাই না আর আর বাকিগুলো তোমরা বইয়ে একটু পড়ে নিবে ঠিক আছে আচ্ছা এখন আমরা ডায়েরি দেই তোমরা একটু ডায়েরিটা লিখে নাও ডায়েরিটা হচ্ছে ডায়েরি এইচডব্লিউ আমাদের আজকে লার্ন যাবে ঠিক আছে আর্টিকেল আর্টিকেল এক্সারসাইজ এ বি লার্ন ঠিক আছে তোমরা আর্টিকেলের এক্সারসাইজ এ এবং বি নং ভাষায় করবে ঠিক আছে আচ্ছা আজকে আজকে আমরা অনেক আর্টিকেল পড়েছি যা যা পড়েছি তোমরা অবশ্যই ভাষায় সবগুলো ঠিকমতো পড়বে ঠিক আছে আর নিয়মিত পড়াশোনা করবে বাবা মার কথা শুনবে বেশি বেশি পানি পানি খাবে ঠিক আছে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ